তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ব্লাডি হেল মুভিটা, আর এটা একটা সাইকো ফ্যামিলির গল্প। আসলে মুভিতে আমরা দেখতে পাবো যখন একটা সাইকো ফ্যামিলি একটা ভুল মানুষকে কিডন্যাপ করে ফেলে, তখন সেখানে এমন একটা জিনিস হয়ে যায় যেটার কথা কেউ কোনোদিন চিন্তা করেনি। তো মুভিটা খুবই ইন্টারেস্টিং, সো আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি এলিয়া নামের একটা মেয়েকে। আমরা দেখতে পারি সে জঙ্গলের মধ্যে কিছু লোকজনের থেকে পালাচ্ছিল। আসলে সে যে লোকগুলো থেকে পালাচ্ছিল তারা আর অন্য কেউ না, তারা হচ্ছে তার স্বয়ং ফ্যামিলি মেম্বার। তো যখন এলিয়া তাদের থেকে পালানোর জন্য পুকুরের মধ্যে লাফ দেয়, তখন সে মারা যেতই, তবে যতক্ষণে সে মারা যাবে তার আগে তার ফ্যামিলি মেম্বাররা তাকে আবারও তুলে ফেলে। আর এরপরে নেক্সট দিনে সিন চলে আসে একটা ব্যাংকে। আমরা দেখতে পারি এখানে ব্যাংকের লাইনে রেক্স নামের একটা লোক দাঁড়িয়ে আছে। আসলে সে লাইনে দাঁড়িয়ে থাকে এই জন্য কারণ সে এখানে ব্যাংকের যে এমপ্লয় ম্যাডি আছে তাকে সে পছন্দ করে। তবে যখন সে তাকে পটানোর ট্রাই করছিল তখনই এখানে কিছু ডাকাত চলে আসে, আর তারা আসার পরে গোলাগুলি শুরু করে। তারা আসার সঙ্গে সঙ্গে এখানে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, আর এটা দেখার পরে তারা সবাই পুরোপুরি থ হয়ে যায়, মানে সবাই একেবারে ভয়ে আটোছাটো হয়ে বসে পড়ে। আর তখনই র্যাক্স দেখতে পারে একটা মহিলার কাছে একটা গান আছে, মানে এই মহিলার কাছে গান থাকা সত্ত্বেও সে ভয়ে আটোছাটো হয়ে বসে আছে, সে কিছু করার সাহসই পাচ্ছে না। তো এরপরে যখন সবাই এখানে ভয়ে আটোছাটো হয়েছিল তখন রেক্স এখানে অদ্ভুত রকমেরই বিহেভ করা শুরু করে, মানে তার বিহেভ দেখে আমাদের মনে হয় যে হয়তোবা সে সকালে বাথরুম করতে ভুলে গিয়েছে। তবে যাই হোক, যখন সে এমন বিহেভ করছিল তখন সেই মহিলার ব্যাগটা তার কোলের মধ্যে এসে পড়ে, যার মানে বুঝতেই পারছেন এখন খেলাটা শুরু হবে। তবে ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট, এটা কি হলো? আসলে সিনটা শিফট হয়ে চলে আসে কোর্টরুমে, আর আমরা দেখতে পারি রেক্সের উপরে বিচার হচ্ছে। সে সেই সমস্ত গুন্ডাদেরকে গুলি করে মেরে ফেলেছে যারা সেখানে ব্যাং লুট করতে এসেছিল, তো এই জন্য তার নামে কেস হয়েছে, আর এখন সেটারই বিচার চলছে। যদিও নর্মাল মানুষেরা মনে করছিল রেক্স হচ্ছে গিয়ে হিরো, কারণ তার জন্য ব্যাংকের অনেকগুলো টাকা বেঁচে গিয়েছে, সেখানে যতগুলো মানুষ ছিল তাদের সবার লাইফগুলো সেভ হয়ে গিয়েছে। তবে যেহেতু রেক্স সেই গুন্ডাদেরকে মেরে ফেলেছে, মানে অনেকগুলো গুন্ডাকে সে খুন করেছে, তো এই জন্য এখানের কোর্ট তাকে 8 বছরের শাস্তি দিয়ে দেয়। আর এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি 8 বছর পরের একটা সিন, মানে আমরা দেখতে পারি এখন রেক্স তার সাজা শেষ করে জেল থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমরা দেখতে পারি এখানে একটা ম্যাগাজিনে রেক্সের একটা ফটো, আর রেক্স খুবই মন দিয়ে এই ফটোটা দেখছিল। আসলে এত বছর পরেও সোসাইটির মানুষজন তাকে হিরো মনে করে, তবে এতে করে তার কিছুই যায় আসে না কারণ তার লাইফের 8টা বছর জেলে পার হয়ে গিয়েছে। যখনই সে রাস্তা দিয়ে হাঁটে তখন মানুষ তাকে ফলো করে, আর আমরা দেখতে পারি যে রিপোর্টাররা আছে তারা তো তার পিছু ছাড়েই না, মানে না চাইতেও এত বেশি ফেম পেয়ে যাওয়ার জন্য রেক্স খুবই বিরক্ত হয়ে যায়। মানে সে বুঝতেই পারছিল না এই সমস্ত মানুষকে তার পিছু কী করে ছাড়ানো যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো যখন রেক্স চিন্তা করছিল তখন সে দেখতে পারে তার সামনে তার মতো একটা লোক বসে আছে। আসলে এটা হচ্ছে গিয়ে রেক্সের কল্পনা, মানে তার মাইন্ডের মধ্যে যে জেদটা আছে এটা হচ্ছে সেই জেদের ভার্সন। আসলে এমনিতেই রেগ হচ্ছে গিয়ে মাথা নষ্ট, আর তার যেই ভার্সন সে হচ্ছে আরও বেশি মাথা নষ্ট। আমরা দেখতে পারি এখানে প্রচণ্ড রাগ হয়ে, মানে রিপোর্টারদের যন্ত্রণা সহ্য করতে না পেরে রেগ টেবিলটা তাদের গায়ের মধ্যে মারে, তবে এইটা আসলে বাস্তবে হয় না। রেগ এখানে শান্ত হয়ে বসে আছে, তার মনের মধ্যে যেটা চলছিল সেইটা সে ফিল করার ট্রাই করেছে। যদিও সোসাইটির প্রায় সবাই মনে করতো সে হচ্ছে গিয়ে হিরো আর তাকে সবাই ফলো করত, তবে এখানে এমন লোকও ছিল যাদের কাছে মনে হয় যে রেগ হচ্ছে গিয়ে একজন সাইকো, তো এই জন্য তারা তার সাথে রুড বিহেভও করে। আর এগুলো হয়ে যাওয়ার পরে রেক্স তার একটা পুরনো ফ্রেন্ডের কাছে আসে, আর তার কাছে মনের যত কথাবার্তা ছিল সেই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করে। আর এরপর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এখান থেকে ফিনল্যান্ডে চলে যাবে। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি একটা জঙ্গলের মধ্যে একটা লোক নিজের জীবনটাকে সেভ করার জন্য পালাচ্ছে, আর তাদেরকে যেই লোকগুলো ফলো করছে তারা হচ্ছে গিয়ে সেই লোক যাদেরকে গল্পের শুরুতে আমরা দেখতে পেয়েছি। আসলে এই ফ্যামিলিটাই হচ্ছে সাইকো ফ্যামিলি। আর আমরা জানতে পারি যে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে ফিনল্যান্ডে, যেখানে রেক্স একটু পরেই যাবে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি রেক্স চলে আসে এয়ারপোর্টে। আসলে এখানেও মানুষ তাকে শান্তি দিচ্ছিল না, এখানে একটা ছেলে তার ভিডিও করছিল, আর পেছন থেকে একটা কাপল তাকে বারবার করে ফলোই করছিল। আর এগুলোতে বিরক্ত হয়ে যখন রেক ওয়াশরুমে চলে আসে তখন সে দেখতে পারে এখানে যেই কাপলের মধ্যে হাজব্যান্ডটা ছিল সে তাকে ফলো করে এখানে চলে আসে। আর যখন সে সেখান থেকেও বিরক্ত হয়ে আবার তার সিটে ব্যাক করে তখন সে দেখতে পারে এখানে সেই মহিলা, মানে তার ওয়াইফ, তাকে খুবই হাস্যকর একটা স্মাইল পাস করছে, যেটা দেখে রেক একটু বিরক্তই হয়। তো যাই হোক, এরপরে যখন নেক্সট দিনে রেক্স চলে আসে ফিনল্যান্ডে তখন আমরা দেখতে পারি সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য ওয়েট করছিল। আর তখন আমরা দেখতে পারি একটা ট্যাক্সির ড্রাইভার রেক্সের একটা ফটো দেখতে পেয়ে তাকেই বারবার করে দেখছিল,
আর সে ট্যাক্সির লাইনের ব্রেক করে রেক্সের সামনে গিয়ে রেক্সকে তার ট্যাক্সির মধ্যে উঠিয়ে ফেলে। আর যখন সে রোডে চলে আসে তখন সে পেছনে একটা গ্যাস ছেড়ে দেয়, আর এই গ্যাসের জন্য রেক্স কয়েক সেকেন্ডের মধ্যে এখানে বেউশ হয়ে যায়, আর সে তাকে নিয়ে কোথায় যেন গায়েব হয়ে যায়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি খুবই নর্মাল একটা ফ্যামিলি ডিনারের প্রিপারেশন নিচ্ছে। আসলে তখন আমরা জানতে পারি যে এই ফ্যামিলিকে আমরা যতটা নর্মাল মনে করছি তারা আসলে এতটাও নর্মাল না। তারাই রেক্সকে কিডন্যাপ করে তাকে আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে বেঁধে রেখেছে। তার হাড়টা খুবই টাইট করে বাঁধা হয়েছে আর তার একটা পাও কেটে ফেলা হয়েছে। আর যখন রেক্স জ্ঞান ফিরে পায় তখন সে ব্যথা সহ্য করতে না পেরে যখনই চিৎকার করবে তখন কেউ একজন তার মুখটাকে আটকে ধরে। আসলে এইটার অন্য কেউ না, এটা হচ্ছে তার মনের যেই ভার্সন সেইটা। আর যখন সে দেখতে পারে তার পাটা কাটা তখন সে তার জায়গায় চিৎকার করে, মানে সে প্রচণ্ড রাগ ক্ষোভ সেগুলো ঝেড়ে দিয়ে আমরা দেখতে পারি সে বুদ্ধি দেয় যে তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য ভালো। আমরা দেখতে পারি যে এখানে রেক্সের চাইতে রেক্সের ভেতরের যেই ভার্সন, মানে তার মাইন্ডে যেই ভার্সনটা চলছে সেইটা একটু বেশি স্মার্ট। আর রেক্সও বুঝতে পারে এখন সে বাঁচবে না মরবে, সেখানে তার মনের যেই ভার্সন সেইটা একটা বিশাল বড় রোল প্লে করবে, মানে সে চাইলে তাকে বাঁচাতে পারে বা সে চাইলে তাকে মারতেও পারে। আর তখন আমরা দেখতে পারি তার মনের যেই ভার্সন সে ডিপলি অ্যানালাইজ করে এইটা বের করে ফেলে যে রেক্সের কিডন্যাপিংয়ের পেছনে সেই কাপল দায়ী যারা এয়ারপোর্টে তাকে বারবার করে দেখছিল, কারণ তারাই তাকে সেখান থেকে বারবার করে ফলো করছিল। আর যেহেতু এখন রেক্সের হাড়টা খুবই শক্ত করে বাঁধা আছে তার মানে সে হাড়টা খুলে পালাতে কোনোভাবেই পারবে না, তাকে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। আর রেক্সের মাইন্ডের যেই ভার্সন সে তাকে বলে যে যখন কিডন্যাপাররা তোমার সামনে আসবে তখন তুমি বেউশ হওয়ার নাটক করবে। আর তার মাইন্ডের ভার্সন একটু চারপাশে চেক করে আর সে চারপাশের বিষয়গুলো দেখে এটা বোঝার ট্রাই করে যে আসলে তারা কারা। আর তার মাইন্ডের ভার্সন বুঝতে পারে যে এটা কোনো একজনের কাজ না, এটা হচ্ছে পুরো একটা ফ্যামিলির কাজ। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যখন গভীর রাত হয়ে যায় তখন উপরে ঘরের মধ্যে পুরো ফ্যামিলি ঘুমিয়ে পড়ে। তবে এখানে যেই ছোট ছেলেটা আছে, মানে তাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার, সে এখনও ঘুমায় না। সে আসলে এইবার যেই শিকারটা করেছে সেটা নিয়ে একটু বেশি কিউরিয়াস, মানে সে রেক্সকে দেখার জন্য নিচে আসতে চায়। আর যখন সে লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে তখন এদিকে আমরা দেখতে পারি যে রেক্সের হাতে যেহেতু সময় খুবই কম তো এই জন্য সে তার দাঁত দিয়েই সেই রশিটাকে কাটা শুরু করে। তবে যখন সে শব্দ শুনতে পারে তখন সে বেউশ হয়ে যাওয়ার নাটক করে। আর সে যখন হালকা হালকা করে চোখটা খুলে চেক করে তখন সে দেখতে পারে যে সে যাকে ভয় পাচ্ছে সে হচ্ছে ছোটোখাটো একটা বাচ্চা। আর এই জন্য সে তার মাইন্ডের ভার্সনের সাথে একটু পরামর্শ টরামর্শ করে আর তারা দুজন মিলে এই সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাকে বন্দি করবে আর এই বাচ্চার বদলে সে নিজেকে ফ্রি করবে। তো এই জন্য আমরা দেখতে পারি রেক্স তার সেই কাটা পাটা দিয়েই সেই বাচ্চার উপরে হামলা করে দেয় আর দুই থাইয়ের মাঝখানে সেই বাচ্চাকে সে আটকেও ফেলে। আর তখন আমরা দেখতে পারি এই ছেলেটার বড় বোন বুঝতে পারে যে তার ভাই বিছানা থেকে গায়েব হয়ে গেছে, মানে সে বিছানাতে নেই। তো এই জন্য সে তাকে খোঁজা শুরু করে। আর যখন সে তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে চলে আসে তখন সে দেখতে পারে রেক্স তাকে বন্দি করে ফেলেছে। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে এলিয়া। আসলে এলিয়া হচ্ছে গিয়ে সেই মেয়েটা যাকে মুভির প্রথম সিনে আমরা দেখতে পেয়েছিলাম তার ফ্যামিলি থেকে পালাতে। আর আমরা দেখতে পারি রেক্স এলিয়াকে থ্রেট করে বলে যে যদি তুমি কোনো চালাকি বা তুমি চিৎকার করার ট্রাই করো তাহলে তার ঘাড়টা আমি ভেঙে ফেলবো। তবে যেহেতু রেক্সের একটা পা কাটা তো এই জন্য সে কাটা পা দিয়ে তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তো এই জন্য সে ফসকে পড়ে যায়। আর এই জন্য রেক্সের যেই শেষ আশাটা ছিল, মানে এখান থেকে বের হওয়ার একটা আশা, সেটা নষ্ট হয়ে যায়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যখন এই ফ্যামিলি দেখতে পারে তার ছোট ছেলে আহত হয়ে গেছে তখন তারা জলদি করে তাকে নিয়ে হসপিটালে চলে আসে। তবে যাওয়ার আগে তার যেই মা আছে সে এলিয়ার গালে একটা বিশাল বড় চড় মারে। আসলে এই চড়টা সে এই জন্য মারে কারণ তার মনে হয়েছে তার ছোট ভাইকে সেই এটা করেছে, মানে সেই তাকে আহত করেছে। আর তখন আমরা জানতে পারি যে এলিয়া তার ফ্যামিলির মতো একেবারেই না, তো এই জন্যই সে ছোটোবেলায় পালানোর ট্রাই করেছিল। যার মানে আমরা এটা বুঝতে পারি যে এলিয়াই হচ্ছে গিয়ে একমাত্র কেউ যে রেক্সকে সাহায্য করতে পারে। আর তাছাড়া রেক্সকে দেখার পরে প্রথম নজরেই এলিয়া তার প্রেমে পড়ে গিয়েছে আর সে ইমাজিনও করা শুরু করে দিয়েছে তাদের দুজনের বিয়ে হয়েছে। আর এরপরে বিয়ে হওয়ার পরে এই বিছানাতে এইভাবে শুয়ে ঠোঁট কামড়ে কী করে, আই ডোন্ট নো এলিয়া এইভাবে কী ইঙ্গিত করছে। তবে যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যখন তার পুরো ফ্যামিলি হসপিটালে চলে যায় তখন এলিয়া এখানে জিনিসপত্র নিয়ে রেক্সের চিকিৎসা করার জন্য চলে আসে আর সে রেক্সের পাটা একটু ঠিকও করে। আর এরপর সে তাকে তার মনের ফিলিংসটা বলে আর এরপর সে তাকে বলা শুরু করে যে কেন তার ফ্যামিলি কিডন্যাপিং শুরু করেছে, মানে তার ফ্যামিলি কেন এমন কাজগুলো করে। আর এলিয়ার কথা আমরা বুঝতে পারি তার যে বড় ভাই আছে সে হচ্ছে একজন মানুষ খেকো, মানে সে হচ্ছে একজন ক্যানিবাল। তো এই জন্য তার ক্ষুধাটাকে মেটানোর জন্যই তারা বারবার করে মানুষকে কিডন্যাপ করে আর তার শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে
সেগুলো তার ভাইকে খাওয়ার জন্য দেয়। আর তাছাড়া যদি কারো মাংস তার পছন্দ না হয় তাহলে সে অন্য একটা শিকার আনার জন্য এই ফ্যামিলিকে ফোর্স করে। আর এই নন স্টপ সাইকেল দেখতে দেখতে এলিয়া খুবই বিরক্ত হয়ে গিয়েছিল, তো এই জন্য সে ছোটোবেলা থেকেই বারবার করে অনেকবার এখান থেকে পালানোর ট্রাই করেছিল। তবে বারবার কোনো না কোনো ওয়েতে তার এই বিষাক্ত ফ্যামিলি তাকে ধরে নিয়েই আসত। আর যতবারই তাকে ধরে আনা হতো ততবারই তাকে একটা লাকড়ির জেলের মধ্যে বন্দি করে দেয়া হতো, যেটা তার বাবা নিজে তার হাত দিয়ে বানিয়েছে। আর আমরা দেখতে পারি এলিয়া চায় না এখানে রেক্স এমন করে পড়ে থাকুক, তো এই জন্য সে তার কাছে একটা ছুরি দিয়ে চলে যায়। আর সে তাকে বলে যায় যে এটা তোমাকে নিজেই উঠাতে হবে। আর আমরা দেখতে পারি যে রেক্স কোনো রকমে তার পা দিয়ে সেই ছুরিটাকে তার হাতেও নিয়ে আসে। আর এরপর যখন সে দড়িটাকে কাটার ট্রাই করে তখন এলিয়ার তিনটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই চলে আসে। আসলে তারা এসেছে রেক্সকে মারার উদ্দেশ্যে, তবে যখন তারা দেখতে পারে রেক্স বেহুশ হয়ে পড়ে আছে তখন আর তারা তাকে মারে না। মানে রেক্সের অন্য ভার্সন যেই আইডিয়াটা তাকে দিয়েছিল যেখানে বেহুশ হয়ে পড়ে থাকবে সেটা আসলে কাজ করেছে। তবে যদিও আমরা দেখতে পারি রেক্সের সেই ভার্সন খুবই রেগে ছিল, সে প্রচণ্ড জোরে জোরে চিল্লাচিল্লি করে আর সে চায় তিনটা ভাইকে এখানেই শেষ করে দিতে, তবে সে এটা করতে পারছিল না। আর যখন এই তিন ভাই চলে যাবে তখন তারা দেখতে পারে রেক্সের পায়ের মধ্যে ব্যান্ডেজ করা। আর এইটা দেখার পরে তারা বুঝতে পারে যে এলিয়া এই কাজটা করেছে, তো এই জন্য তারা জলদি করে এলিয়াকে খোঁজার জন্য যায়। আর যখন তার রুমের মধ্যে তারা চেক করে তখন তারা দেখতে পারে সেখানে এলিয়া নেই, আসলে এলিয়াই বেসমেন্টের মধ্যেই লুকিয়েছিল। আর তখন আমরা দেখতে পারি তারা তিন ভাই আবারও আন্ডারগ্রাউন্ডে চলে আসে আর তারা এলিয়াকে ধরে একটা আচ্ছা রকম ধোলাই করে আর রেক্সকে একটা বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা এইটা জানতো না যে তারা এইবার যাকে কিডন্যাপ করেছে সে হচ্ছে তাদের বাবারও বাবা, মানে তারা এটা একটু পরেই বুঝতে পারবে। আর যখন আমরা দেখতে পারি যে রেক্স বেহুশ হয়ে গেছে তখন তার সাবকনসাস মাইন্ড আবারও 8 বছর পেছনে ব্যাক করে, মানে যখন সে সেই ব্যাংকের রবারদের সাথে ফাইট করছিল, যার মানে বুঝতেই পারছেন ফাইনালি সেই ফাইটটা আমরা দেখতে পাবো। আমরা দেখতে পারি রেক্স তখন এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে সে একে করে সমস্ত রবারদেরকে হাসি খুশি মাথায় শ্যুট করে মারছিল। আর তাকে দেখে আমাদের মনেও হয় যে তার মনের মধ্যে যেই ভার্সনটা সে তাকে কন্ট্রোল করছিল, মানে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছিল না। যদিও রেক্স একজন সাইকোর মতো সবাইকে মেরে ফেলেছিল তবে এই ব্রুটালিটি দেখার পরেও সে সবার হিরো হয়ে গিয়েছিল, মানে সবাই তাকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। আর আমরা দেখতে পারি ফাইনালি তার যেই ক্রাশ ছিল সে তাকেও সেভ করে ফেলে। আর এখানে যে লাস্ট রবার জীবিত ছিল সে প্রচণ্ড ভয় পেয়েছিল রেকের জন্য, তবে তবুও রেক তাকে শ্যুট করে দেয়। আর এই শ্যুটটা খাওয়ার পরে ভুল করে রবার একটা লকারের মধ্যে একটা শ্যুট করে দেয় আর সেই শ্যুটের জন্য সেখানে একটা ব্যাংকের এমপ্লয়ের মৃত্যু হয়, মানে এই মেয়েটা সেটার মধ্যে লুকিয়েছিল আর যেহেতু রেক শ্যুট করেছিল তো এই জন্য তার মৃত্যু হয়েছে। আর এই জন্যই তাকে 8 বছর জেল খাটতে হয়েছে, মানে তার জন্য একটা নির্দোষের মৃত্যু হয়েছিল। আর যখন রেক জেলের মধ্যে ছিল তখন তার ক্রাশ এসে তার সাথে মিট করে আর সে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে গিয়ে বিয়ে করে ফেলে। আসলে এই মেয়েটা চায় না তার লাইফের 8টা বছর নষ্ট করতে, কারণ রেক্স 8 বছর ছাড়া জেল থেকে বেরোতে পারবে না, সে জামিনও পাবে না। আর এরপরে নেক্সট দিনে যখন রেক্স জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সেই সাইকোপ্যাথ তার অন্য পাটা কাটার ট্রাই করছে, তো এটা দেখার পরে সে তাকে একটা লাথি মারে আর এই লাথিটা খাওয়ার পরে সাইকোপ্যাথ বেহুশ হওয়ার ইঞ্জেকশন আনার জন্য চলে যায়। আর এই জন্য আমরা দেখতে পারি রেক্সের হাতে যেহেতু খুবই কম সময় আছে তো এই জন্য রেক্স এলিয়ার দেয়া সেই ছুরিটা দিয়ে তার রশিগুলোকে কাটার ট্রাই করে। আর যতক্ষণে সেই সাইকোপ্যাথ ব্যাক করে ততক্ষণে সে কোনো রকমে রশিটাকে কেটে তার হাতটাকে সেখান থেকে বের করে সেই সাইকোপ্যাথের মাথার মধ্যে সেটা ঢুকিয়ে দেয়, মানে তার মৃত্যু সেখানেই হয়ে যায়। আর যেহেতু রেক্স এটা খুবই ভালো করেই জানে যে এখন তাকে মারার জন্য সবাই মিলে আসবে, তো এই জন্য সে চারপাশে যত অস্ত্রমাস্ত্র আছে সেগুলোকে খোঁজার ট্রাই করে যাতে করে সে নিজের প্রোটেকশন দিতে পারে। আর এখানে খুঁজতে খুঁজতে সে এমন কিছু টুল পেয়ে যায় যেগুলো তার জন্য খুবই দরকারি, মানে যেগুলো দিয়ে সে সবাইকে মারতে পারবে। আর এরপর আমরা দেখতে পারি রেক্স সেই সমস্ত অস্ত্রগুলো নিয়ে তার অন্য একটা পায়ে বেসমেন্টের একটা ব্যাট ফিক্স করে সেখান থেকে কোনো রকমে উপরে উঠে আসে। আর যখন সে ঘর থেকে চলে যাচ্ছিল তখন তার মনের মধ্যে তার যে মাইন্ড আছে, মানে তার অন্য যেই ভার্সন, সে তাকে বারবার করেই বলছিল এখান থেকে এলিয়াকেও নিয়ে যাওয়ার জন্য। তবে আমরা দেখতে পারি রেক্স যখন তাকে ইগনোর করে কোনো রকমে বাইরে চলে আসে তখন সেও সেখান থেকে যেতে চায় না, সেও চায় এলিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন আমরা বুঝতে পারি যে সে আর তার মাইন্ডের ভার্সন মিলে খুবই বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে সেই সিদ্ধান্তটা আসলে কি সেটা আমরা একটু পরেই জানব। আর এরপরে নেক্সট দিনে যখন তারা হাজব্যান্ড ওয়াইফ বাসায় ব্যাক করে তখন ঘরের বাইরে রক্তের ফোঁটা দেখতে পেয়ে তারা পুরোপুরি থ হয়ে যায়, কারণ তাদের মনে হয় রেক্স না আবার পালিয়ে গেছে, তো এই জন্য তারা গিয়ে চেক করে তারা দেখতে পারে রেক্স সেখানে নেই, তো এই জন্য তারা তাদের সমস্ত বাচ্চাদেরকে ডাইনিং রুমে এনে
ডাইনিং টেবিলে বসিয়ে উল্টাপাল্টা অনেক কিছু শোনায়, কারণ তাদের পাহারায় থাকা সত্ত্বেও কি করে রেক্স পালিয়ে গিয়েছে। আর আমরা দেখতে পারি যে এই মহিলা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এখন হয়তোবা রেক্স গিয়ে পুলিশকে সমস্ত কিছু বলে দিবে, আর সে যেই কোনো সময় পুলিশ নিয়ে তাদের বাসায় এসে হামলা করবে। তো এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারা যত জলদি করে সম্ভব এই বাসা খালি করে ফেলবে। তবে যখন তারা উঠে চলে যাবে তখন তারা পুরোপুরি থ হয়ে যায়, কারণ তারা দেখতে পারে রেক্স এখান থেকে পালিয়ে যায়নি। সে আসলে ডাইনিং টেবিলের নিচে তাদের সবার এক জায়গায় হওয়ার জন্য ওয়েট করছিল। আর যখন সে এই সুযোগটা পেয়ে যায় তখন সে গাছ কাটার একটা মেশিন দিয়ে তাদের সবাইকে এক এক করে শেষ করে দেয়। তবে এখানে যখন সেই মহিলাকে সে মারতে যাবে, মানে এখানের মাকে, তখন সেই মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়। তো এই জন্য সেই গল্পের ব্যাটটা দিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। তো এই জন্য সে একটু বেউসো হয়ে যায়। আর যখন এখানে সেই বাচ্চাটা তার মাকে সেভ করার ট্রাই করছিল তখন সে একটা ছুরি দিয়ে তার অবস্থাও সেখানে শেষ করে দেয়। আর যখন তার মা কোনোরকমে একটু জ্ঞান ফিরে পায় তখন আমরা দেখতে পারি এলি সেই জেলের মধ্যে থাকা সত্ত্বেও তার মায়ের গলায় রশি দিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। আর এত খুন খারাপি করার পরেও তারা এখনও ফ্রি হতে পারেনি, কারণ এখন রেক্সকে ফেস করতে হবে তার বড় ভাইকে, যে কিনা নিজেই একজন মনস্টার। আর এরপরে যখন রেক্স দেখতে পারে সেই ক্যানিবাল তার দিকে আসছে আর তার শরীরটা একটা বিশাল বড় হাতির মতো, তখন সে একটু ভয়ও পেয়ে যায়। তবে ক্যানিবাল আসার পরে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়। আর আমরা দেখতে পারি যখন ক্যানিবাল রেক্সকে মেরেই যাচ্ছিল তখন রেক্স যখন একবার ফ্রিজটাকে খুলে ফেলে তখন সে দেখতে পারে তার পায়ের যেই অংশটা সেটা এখনও সুস্থ অবস্থায় এখানে আছে। আর এইটা দেখার পরে সে মহা আনন্দে খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে তার পাটা এখনও সুস্থ আছে, তার মানে এইটা অপারেশন করলে লাগানো যাবে। আর এরপরে যখন ক্যানিবাল তাকে মারার জন্য আসে তখন রেক্স কোনো রকমে সেই পাটা সেখান থেকে বের করে সেই পা দিয়েই ক্যানিবালের উপরে অ্যাটাক করে দেয়। আর এরপর যখন সে ক্যানিবালকে মারতে সক্ষম হয়ে যায়, মানে এই সমস্ত ঝামেলাটা সে শেষ করে ফেলে, তখন সে এলিয়াকে ফ্রি করে তার সঙ্গে করে আমেরিকা নিয়ে আসে। আর এখন যেহেতু রেক্স আর এলিয়া একসাথেই বাস করে, তো এই জন্য রেক্স এলিয়াকে তার সমস্ত ফ্রেন্ডের সাথে একদিন পরিচয় করিয়ে দেয়। আর যখন তারা বসে কথাবার্তা বলছিল, আড্ডামাড্ডা মারছিল, তখন এখানে একটা মেয়ে রেক্সের দিকে একটু বেশি ইন্টারেস্ট শো করে। তবে এইটা দেখার পরে এলিয়া একটু বেশি রাগ করে। আর তখন আমরা জানতে পারি যে রেক্সের মতো এলিয়ারও অন্য একটা ভার্সন আছে, মানে তার জেদটা বাইরে চলে আসে। আর তখন তার সেই ভার্সন সেই মেয়েটাকে মেরে ফেলার ট্রাই করে, যেই মেয়েটা এখানে একটু ইন্টারেস্ট শো করছে। যার মানে আমরা এটা বুঝতে পারি যে রেক্স আর এলিয়া তারা একে অন্যের জন্য পুরোপুরি পারফেক্ট, মানে তাদের দুজনেরই দুইটা করে ভার্সন। আর তাছাড়া তাদের পাস্টও একরকম একই ছিল, আর যেহেতু তারা একে অন্যের উপরে কন্ট্রোলও করতে পারে না, তো এই জন্য তারা পারফেক্ট কাপল। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি এলিয়ার যেই ছোট ভাই আছে সে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। আর যখন সে জানতে পারে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে তখন সে এখানে শপথ করে সে তার ফ্যামিলির বদলা নিয়েই ছাড়বে। আর এত বড় একটা টুইস্টের সাথে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাকে ফার্স্ট টাইম শুনে থাকেন বা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, কারণ এমন ভিডিও আমরা রেগুলার নিয়ে আসি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।